গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ঠিকঠাক আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আর আজকে সকালবেলা জানো তো আমার কিছুতে ঘুম ভাঙতেই চাইছিলো না, চোখের পাতাগুলো যেন মনে হচ্ছিলো একদম টেনে বুঝে আছে, কিছুতে খুলছে না, কেন রকম হচ্ছিলো কি জানি। বোধহয় কী বলো তো গরমের জন্য রাত্রের দিকে ঘুম হচ্ছে না তো ঠিকঠাক, যার জন্য হয়তো সকালবেলা এরকম হচ্ছে, ঘুম ভাঙতে চাইছে না। অবশ্য কালকে সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছিলো, তো আমি ভাবলাম যাই হোক একটু বৃষ্টি হলো ভালো করে ঘুমোনো যাবে। বাট ওই যতটুকু বৃষ্টি হলো ততটুকুই বেশ ঠান্ডা ঠান্ডা আমেজটা হলো, তারপরে সেই যেরকম গরম সেরকমই শুরু হয়ে গেল আবার। সো যাই হোক, এবার আমি ব্রেকফাস্ট বানাতে যাব। আর এখন বাড়িতে আছি বলে সকালের দিকটা আমি বেশিটা ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কেননা সকাল থেকে মায়ের অনেক কাজ থাকে, তো কাজ টাজ করে এসে মা যখন দেখে মুখের সামনে খাবারটা রেডি আছে তখন মায়েরও বেশ ভালো লাগে আর আমারও একটু ভালো লাগে। আগে তো একদম টাইমই পেতাম না, মানে কী বলো তো সকাল সকাল উঠে বেরিয়ে যেতাম স্কুলে আর সারাটা দিন একদম বিকেল পর্যন্ত আমার স্কুলেই কেটে যেত, আর বাড়ি এসে আবার টিউশন পড়ানো থাকতো, পড়িয়ে টড়িয়ে সন্ধেবেলা আমার আর মানে কারোর সাথে সেভাবে কথা বলতেও ভালো লাগতো না, মনে হতো যেন একটুখানি নিরিবিলিতে শান্তিতে চুপচাপ থাকি, এরকম ছিল। আর ওই জন্য জানো তো প্রথম লকডাউনটা যখন পড়েছিল আমার কী আনন্দ হয়েছিল যে ওফ অনেকদিন পর আমি এরকম ছুটি পাবো। বাট তারপর যে এই পজিশনে চলে আসবে সেটা তখন কে জানতো বলো, এটা তো একদম টু মাচ হয়ে গেছে, কি যে হবে আমাদের, আমাদের ডেস্টিনিতে যে কি লেখা আছে ভগবানই জানে। বাট যা কিছুই হোক সব কিছুকেই আমাদের লাইফে অ্যাকসেপ্ট করে নিতে হবে আর এগিয়ে যেতে হবে। আর আমি এখন এগিয়ে যাই চলো রান্নাঘরের দিকে ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে আমি ওটস ব্যানানা প্যানকেক বানাবো। দেখতে পাচ্ছ আমি এখানে ব্যানানাটাকে আগে থেকে স্ম্যাশ করে নিয়েছি, এটা একটা গোটা ব্যানানা আছে, আর এর মধ্যে আমি ওটস ফ্লোর দিয়ে দেবো। ওটসটাকে একটু রোস্ট করে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি, তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এটা তোমরা ময়দা দিয়েও করতে পারো, বাট ওটস দিয়ে এটা আর একটু বেশি হেলদি হয়। আমি একটু নারকেল কুড়ো অ্যাড করছি এটার মধ্যে, তারপর একটু বেকিং পাউডার দিচ্ছি, অ্যান্ড দেন স্বাদ মতো সল্ট অ্যাড করে দিতে হবে, তারপর আমি একটু দুধ অ্যাড করে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ বানিয়ে নেবো। দাঁড়াও আমি মিশ্রণটা বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইরকম ঠিক কনসিস্টেন্সি হবে এটার। আর তারপর আমি এটার মধ্যে একটু খেজুর অ্যাড করে দেবো, এটা একটু সুইটনেসের জন্য অ্যাড করা হয়, এটাকে স্কিপও করা যায়। তো দেখতেই পাচ্ছ আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। আমি একটু আমন্ড, কোকোনাট আর একটু হানি দিয়ে টপিং করেছি, দেখো যে কোনো ধরনের ফ্রুটস দিয়েই টপিং করা যায়। তো যাই হোক চলো ব্রেকফাস্ট ছেড়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন আমি একটু ওপর ঘরে এসেছি, কিছু বিএড এর লেখালেখি করার আছে সেই জন্য এলাম। আমি একেবারে স্নান টান সেরে নিয়েছি, কারণ লিখতে লিখতে যদি দেরি হয়ে যায় সেই জন্য আমি ভাবলাম না স্নান করেই চলে যাই। আর এত গরম, স্নান করে যে একটু চুলটা খুলে রাখবো তারও উপায় নেই, মানে গরমে পুরো দরদর করে ঘেমে যাচ্ছে। আর আমি এখন ভিডিওটা তুলছি বলে ফ্যানটা অফ করে রেখেছি, ওফ কী গরম লাগছে যেন। আর এত গরম হচ্ছে বলে আমি দেখো পুদিনার শরবত বানিয়ে এনেছি, শরবত খাবো আর লিখবো। এই পুদিনা শরবতটা না খুব সহজভাবেই বানানো যায় জানো তো, জাস্ট কিচ্ছু না, পুদিনাটাকে একটু পেস্ট করে নেবে আর ওতে একটু লেবু নিকড়ে দেবে আর পিঙ্ক সল্ট দিয়ে দেবে আর ঠান্ডা জল, ব্যাস হয়ে যাবে, মিক্স করে দাও হয়ে যাবে। আর যদি কেউ মিষ্টি মিষ্টি খেতে চাও তো চিনি দিতে পারো, যাই হোক করে দেখতে পারো তোমরা, ভালো লাগবে। আর এখন আমি শরবত খাই আর একটু লেখাপড়া করে নিই। অ্যাকচুয়ালি কী বলো তো এই বিএডটা নিয়ে মানে আর ভালো লাগছে না, আর একটা সেমিস্টার বাকি আছে, মানে মিটলে যেন আমার জান ছুটে যাকে বলে। আসলে কী বলো তো আমার না কোনোদিনই টিচার হওয়ার ইচ্ছা ছিল না, এটা একদমই হঠাৎ করে হয়ে গিয়েছিলো, অল অফ আ সাডেন বলতে পারো। তো যাই হোক তারপর যখন স্কুলে পড়াচ্ছিলাম আমার বেশ ভালোও লাগছিলো, তো দিয়ে তখন আমার মনে হলো যে না একটু বিএডটা করে নেওয়া যায়, যখন আমি টিচিং প্রফেশনে আছি তখন বিএডটা করে নিই। তো বিএডটা ওই হিসাবেই করতে যাওয়া তারপর যেন আর ভালো লাগছে না, তার উপরে এই লকডাউনে কী যে অবস্থা, ঘরে বসে বসে পরীক্ষা হচ্ছে, দেখে দেখে লেখো জমা দিয়ে দাও রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, আর যাই হোক কী আর করা যাবে এই সিচুয়েশনে তো আর করার কিছু নেই, তো এইভাবেই চলতে হবে। চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি।
আছে আর আমি এবার নিচে যাব উফ লিখতে লিখতে না আমি জাস্ট হাফ বয়েল হয়ে গেলাম মানে জাস্ট বলার কথা নয় এই জন্যে না আমি ওপর ঘরে আসি না যদিও আমার এখনও তাও পুরো লেখা হয়নি এখনও অনেক লেখা বাকি আছে যাই হোক চলো সন্ধ্যেবেলার দিকে লিখবো এখনও টাইম আছে অনেক আসলে প্রথমে 29th May ডেট দিয়েছিলো বাট এখন তো লকডাউন পড়ে গেছে যার জন্য ওটা ডেটটা নিশ্চয়ই চেঞ্জ করবে ওরা লকডাউনের পর হয়তো আবার ডেট দেবে এখন নিচে যাচ্ছি চলো নিচে গিয়ে দেখি মা কী করছে এই দেখো মা এখন সুপার বিজি হয়ে আছে একদম কি রান্না করছো গো এই তো এঁচড়ে চচ্চড়ি করেছি হ্যাঁ বসিয়েছি আর এইটা কি গো আম ভাতে দিয়েছিলে হ্যাঁ আম সেদ্ধ নুন তেল দিয়ে হ্যাঁ চিনি দিয়ে হেভি লাগে খেতে এটা টক টক মিষ্টি মিষ্টি একটু কুমড়ো ভাজা হয়েছে আর ওদিকে কি ওটা কি মোচা 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 করবে রাত্রিরে হবে এখন ওইটা গাছে হয়েছিল না আমাদের এই দেখো কি সুন্দর মোচা হয়েছিল আমাদের গাছে গোটাটা দেখাতে পারলে ভালো হতো আর যাই হোক কাটা হয়ে গেছে আমি তখন উপরে লাগছিলাম কোথায় গো এই তেল পেয়ে হয়ে যাচ্ছে এটা বড় ছিল এটা ছোট ও এটা একদম ছোট যাই হোক এটা মাছ মাছ হবে আর কি এঁচো চচ্চড়ি আর কুমড়ো এ করে কুমড়ো ভাজা রোজ দুপুর বেলা খাওয়া দাওয়া হলেই সোনুর কিছু না কিছু একটা কুটবুদ্ধি জাগে মাথায় রোজ প্রত্যেকদিন কোনোদিন প্লাস চাইতে আসবে কোনোদিন স্ক্রু ড্রাইভার চাইতে আসবে আজ কি চাইতে এসেছিস সোনু ব্লেড ব্লেড কি করবি হ্যাঁ যদি উল্টো পাল্টা কথা বলে রোজ দুপুরবেলা হলেই ও নানা ধরনের মেকানিজম শুরু করে দেয় জানো তো কি করবে ছোদার দরকার কি করবে টিভি সারাবে আচ্ছা টিভি ঠিক আছে আজকে বাবার দরকারের জন্য এসেছে ওর দরকারের জন্য আসিনি তো এইরকম ও রোজ দুপুরবেলা করে শুনু এত লম্বা হয়ে গেছে আমি ওকে বললাম তুই নিচের সিঁড়িটায় দাঁড়া আমি ওপরের সিঁড়িটায় দাঁড়াই আমার থেকেও লম্বা হয়ে গেছে এত কি হয় জানো ওই জন্য তো তোকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো দাদা বলে ডাকে বাচ্চারা দাদা বলে না বড় বলবে চুপ কর ও পরে এইটে আর আমরা বিয়ে বাড়ি গিয়েছিলাম আমার পিসির ছেলের বিয়েতে তো ওখানে আরেকজন আরেকটা ছেলে এসেছিল সে পরে টেনে তো সে ওকে দাদা বলছে সোনু দাদা বলছে আমি বলছি কি ব্যাপার ওকে দাদা কেন বলছে তারপর সে বলছে আমি তো ভেবেছি ও আমার থেকে বড় তাকে দেখে ওর থেকে ছোট লাগছে ও এত লম্বা হয়ে গেছে এত বড় তুই তাকা না ক্যামেরার দিকে তুই অন্যদিকে এদিক ওদিক তাকিয়ে আছিস কেন কেন লজ্জা পায় নাকি তো এই হচ্ছে সোনুর কাহিনী গরমের জন্য আমি একটাও গাছ বাঁচাতে পারছি না শীতকালে আমি কত গাছ লাগিয়েছিলাম বাট গরমকালে দেখো এই গাছগুলোর কি অবস্থা সোনু বলছে গেঁড়া গাছ হয়ে আছে কি বলছি সোনু গেঁড়া গাছ বলছে বলছে এক সপ্তাহ আগে আমি এগুলোকে এরকম দেখেছি এখনও এরকম আছে আর ঢ্যাঁড়স গাছগুলোর কি অবস্থা দেখো আমি কিছুতে বাঁচাতে পারছি না এত গরম পড়েছে যে কি অবস্থা ওখানে কিছুটা কী বলে ওগুলোকে ঢ্যাঁড়স হয়েছিল রে এরকম ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স হয়েছিল সে তুলে ফেলে দিয়েছি কি করব হচ্ছে না ভালো গুড ইভিনিং গাইস আর আমি এই সবে মাত্র উপর ঘরে এলাম এত গরম হচ্ছিল আমি ভালো করে গা ধুলাম ধুয়ে তারপরে বলি না একটু উপর ঘরে যাই আর এই গরমকালে বারবার মনে হয় যেন গায়ে জল ঢালি বলো আর আগে কি করতাম আমি জানো এই বিকেলের দিকে বা রাত্রিবেলা গা ধুতে গেলেই আমি মাথায় জল ঢেলে দিতাম মানে সে মাথায় জল টল ঢেলে ভিজে চুলমুল একাকার কাণ্ড হতো যাই হোক এখন এই জিনিসটা আমার অনেকটা কন্ট্রোল হয়ে গেছে আর আজকের ব্লগটা আমি জানি যে তোমরা একজনকে খুব মিস করছো সকাল থেকে তাকে দেখতে পাওনি এই দেখো এখানে বসে আছে কী রে কী করছিস রে হ্যাঁ তোর আজকে পড়া নেই আজকে সকাল থেকে ও অনলাইন ক্লাস করছিল সেই জন্য তোমরা সকাল থেকে ওকে ব্লগে দেখতে পাওনি বেচারা ও কী ক্লাস করছে অনলাইনে বাবরে সোনুও আছে এখানে সোনু বলছে প্রচুর খাটাখাটনি করেছে
হ্যাঁ, সকালবেলা বোধ হয় একদম সকালে তোর প্রাইভেটের টিউশনের ক্লাস হলো অনলাইনে, তারপর ব্যাক টু ব্যাক কলেজের ক্লাস চলছিল ওর, সেই জন্য বেচারা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে। রোজ আমি সকালে উঠি, আজকে ও সকালে উঠেছে, আমার আগে উঠেছে। আজকে এমন মনে হয় চোখ যেন পুরা করে জুড়িয়ে যায়, মানে দুপুরে তো ভালো রকম ঘুম দিলি। আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই কেন বলতো রাত্রের দিকে খুব একটা ঘুম হয়নি, তো ভিডিওটা এডিট করতে করতে এত ঘুম পাচ্ছে চোখ যেন বুঝে যাচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে ইউজুয়ালি আমি সন্ধ্যের দিকে এই দুপুরের দিকে খুব একটা ঘুমাইনি, ওটাকে দুপুর বলে না অ্যাকচুয়ালি, আমি ওই 5:30-5:30 সময় করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর একটুখানি 1 ঘন্টা মতো ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে গা টা ধুয়ে তারপরে এলাম। এদিকে সোনুও আছে, সোনু এদিকে আয়, এই যে দেখো সোনু, তুই বাবা এত লম্বা, তো ক্যামেরাতে আসিস না, ক্যামেরাটা একটু বড় করতে হবে, তিন কেজি একটু লম্বাই হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য তো বড় বড় ছেলেগুলোকে দাদা বলে দাদা বলে। শোন না, আজকে আমি শোন না, ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখতে পেলাম যে সকালবেলা ওকে যখন আমি বলছিলাম, তখন আমি বলেছি ছোট ছোট ছেলেগুলো তোকে দাদা বলে ডাকে, আমি ভুল করে ছোট ছোট বলে দিয়েছি, বড় বড় না বলে, বড় বড় ছেলে না বলে ছোট ছোট বলে দিয়েছি। খেলতে গেলে ওকে বড় বড় ছেলেগুলো বলবে সোনু দাদা। হ্যাঁ, মাঠে খেলতে যায় জানো তো, খেলতে ও কি পোকা আসছে রে আজকে, খেলতে গেলে ওকে ছেলেগুলো ছোট বড় বড় ছেলেগুলো ওকে সব দাদা বলে, সোনু দাদা বলবে, এ সোনু দাদা কেমন আছো বলো, সোনু দাদা বলে রাগায়। এখন আবার ওর বাবা বলেছে কি বলো দেখে, এর দোকান খুলে দেবে, একটা ফোন এসে গিয়েছিলো আমার, সেই জন্য আমাকে ভিডিওটা আবার কাটতে হলো। কি বলছিলি মিতি, ওর বাবা কি বলেছে? হ্যাঁ, ওর বাবা বলেছে ওকে ড্রিম টোস্টের দোকান, এ বাবা কেন রে শোনো দোকান খুলে দেবে, কারণ ও রোজ সকালবেলাতে প্রত্যেকদিন পাউরুটি খায়, প্রত্যেকদিন সকালবেলা পাউরুটি যায় আমাদের বাড়ির সামনে দিয়ে, প্রত্যেক দিন ও কিনবে আর কি ডিম টোস্ট। আর হ্যাঁ, নিজেই ডিম টোস্ট বানায়। ও শোনো, তুই খাওয়াসনি তো আমারে আমাকে? বলেছে এত ভালো ডিম টোস্ট করতে পারিস, তোকে ডিমের দোকান খুলে দেবে। আরে শুনু, ভালো হবে, ডিমের দোকান খোল, আমরা গিয়ে ফ্রিতে তোর ডিম টোস্ট খেয়ে আসবো। এতে কোনো ছাড়া নেই, ডিমের দাম 6 টাকা, সব আমরা শুনবো না, আমরা যাবো বলাই শুনু ডিম টোস্ট দে, ডিম টোস্ট করে সব রকম রান্না শেখাচ্ছে, 6 টাকা করে ডিম আর 7 টাকা করে পাউরুটি। ওরে বাপ রে, তুই বাজার যাস কোথায় যে তুই এত দাম জানিস? হ্যাঁ, তুই আর খবর রাখ। উফ, কি গরম হচ্ছে, দাঁড়া মিটি সরে, কি গরম আজকে, বাইরে খুব একটা হাওয়াও দিচ্ছে না বল, আজকে ভীষণ গরম লাগছে, আর ক্যামেরায় ফিট হওয়ার জন্য আমরা খুদাখুদি করে বসেছি, পাখাটাও চালিয়ে রেখেছি, আমি জানি না ক্যামেরায় হয়তো ভিডিওতে হয়তো সাউন্ড আসবে, যাই হোক ভীষণ গরম হচ্ছে, আমি পাখা অফ করতে পারছি না। আবার কিছু ঝড় টর আসবে বলছে, জস জস, আগের বারে আমফানে সব আম ঝরিয়ে দিয়েছিল, এবারে জস না এলেই ভালো, এত বিরক্তি লাগে না, সেই 3-4 দিন কারেন্ট অফ থাকে, ফোনে চার্জ নেই, ফোন পুরো সুইচ অফ হয়ে পড়েছিল 3-4 দিন এরকম, আর গরমে রাত্রিবেলা না, আমার আমি দিয়ে আসিনি চার্জ, তারপরে বাবা নিয়ে গেছিল, আমি একবার নিয়ে গেছিলাম, ওদের বাড়িতে, তাও আমার ফোনে চার্জ হয়নি, আমার বোধহয় কি প্রবলেম হয়েছিল, হ্যাঁ চার্জার প্রবলেম হয়েছিল, তাও আমার ফোনে চার্জ হয়নি। তো চলো, অনেক বকবক করে ফেললাম, আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করব, আর যদি ভালো লাগে কি করবে তোরা বল, আমি তো রোজ বলি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।
সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমি আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাবাই, গুড নাইট।